এই মুহূর্তের খবরাখবর, এখন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর জানতে চলে যাব সিএসসি স্টুডিওতে, সেখানে রয়েছে মিথিলা। ধন্যবাদ রনু। চিটাগং স্টক এক্সচেঞ্জে আজকে পজিটিভ ট্রেন্ড নিয়ে লেনদেন শুরু হয়েছিল, তবে এই মুহূর্তে কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জের মতো নেগেটিভ ট্রেন্ড নিয়ে লেনদেন চলছে, অর্থাৎ ইন্ডেক্সগুলো এই মুহূর্তে নেগেটিভ পয়েন্টে রয়েছে। সিএসসি সিলেক্টিভ ক্যাটাগরি ইন্ডেক্সটি 6 পয়েন্টের মতো কমে 8729 পয়েন্টে অবস্থান করছে, আর 30 ইন্ডেক্সটি 32 পয়েন্ট কমে 12512 পয়েন্টে রয়েছে। আর এখনো পর্যন্ত মোট লেনদেনের পরিমাণ ছাড়িয়ে গেছে 11,21,00,000 টাকা। লেনদেন হওয়া প্রতিষ্ঠান ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে দর বাড়ার সংখ্যাটা এই মুহূর্তে বেশি রয়েছে, 74টি দর বেড়েছে, 64টি দর হারিয়েছে, আর অপরিবর্তিত রয়েছে 27টি দর। আর টপ ট্রেডের তালিকায় যে প্রতিষ্ঠানগুলো উঠে এসেছে, অ্যাক্টিভ ফাইন রয়েছে তাদের মধ্যে প্রথম অবস্থানে, ইউনাইটেড পাওয়ার জেনারেশন কোম্পানি দ্বিতীয় অবস্থানে, তৃতীয় অবস্থানে ডেল্টা স্পিনার্স, আইটিসি রয়েছে চতুর্থ অবস্থানে। গেইনারের তালিকায় উঠে এসেছে যে প্রতিষ্ঠানগুলো, প্রথমে অবস্থান করছে ঢাকা ডাইং, সাইহাম কটন রয়েছে দ্বিতীয় অবস্থানে, তৃতীয় অবস্থানে তাল্লু স্পিনিং এবং সাইহাম টেক্সটাইল রয়েছে পরবর্তীতে চতুর্থ অবস্থানে গেইনারের তালিকায়। আর লুজার্সের তালিকায় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, অর্থাৎ শতাংশে দিক থেকে সবচেয়ে বেশি দর হারিয়ে লেনদেন হচ্ছে যে প্রতিষ্ঠানগুলোর, তাদের মধ্যে প্রথমেই উঠে এসেছে রূপালী ব্যাংক, ওরিয়ন ইনফিউশন দ্বিতীয় অবস্থানে, ঢাকা ব্যাংক তৃতীয় অবস্থানে এবং এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ড পরবর্তীতে চতুর্থ অবস্থানে অবস্থান করছে। তো দিনের শুরুটা কিছুটা পজিটিভ ট্রেন্ড নিয়ে হলেও এই মুহূর্তে কিন্তু কিছুটা নেগেটিভ ট্রেন্ড নিয়ে লেনদেন চলছে চিটাগং স্টক এক্সচেঞ্জে। এ ছিল চিটাগং স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তে লেনদেনের খবরাখবর। এখন ফিরে যাচ্ছি 21 বিজনেসের মোস্ট স্টুডিওতে রাজীব জামানের কাছে। মিথিলা এবং রণ, আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ। দর্শক, এবারে দেখে নিচ্ছি দেশের পুঁজিবাজারে কিছু টুকরো খবর নিয়ে শেয়ারবাজার ফ্ল্যাশ। শেয়ারের অস্বাভাবিক দর বৃদ্ধির পেছনে অপ্রকাশিত মূল্য সংবেদনশীল কোনো তথ্য নেই বলে জানিয়েছে অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জের জিজ্ঞাসার প্রেক্ষিতে কোম্পানিটি এই জবাব দেয়। 30 জুন 2015 সমাপ্ত বছরের জন্য অনুমোদিত স্টক ট্রেডিং এর সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারদের বিয়াকন্তে পাঠিয়েছে বিডিকম অনলাইন, ফুয়াং ফুডস, মজাফর হোসেন স্পিনিং মিলস ও ইউনাইটেড এয়ারওয়েজ বাংলাদেশ লিমিটেড। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান এমারাল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দুজন উদ্যোক্তা মোট 1,40,000 শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ন্যাশনাল টিপস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আজ 20 জানুয়ারি। সভায় দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। ইউনাইটেড এয়ারওয়েজ বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামীকাল 21 জানুয়ারি। সভায় প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। এমারাল্ড অয়েল ও মতিন স্পিনিং মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামীকাল 21 জানুয়ারি। সভায় দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। সমরিতা হাসপাতাল লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী 23 জানুয়ারি। সভায় দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি ও মাইডাস ফাইন্যান্সিং লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী 24 জানুয়ারি। সভায় দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি ও মারিকো বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী 25 জানুয়ারি। মারিকোর সভায় তৃতীয় প্রান্তিক ও নর্দার্ন জুটের সভায় দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। আমান ফিড লিমিটেডের মার্কেট ক্যাটাগরি বদলে গেল। কোম্পানিটি এম ক্যাটাগরি থেকে এ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। ক্যাটাগরি পরিবর্তনের ফলে আগামী 30 কার্য দিবসে শেয়ারটির মার্জিন ঋণ প্রযোজ্য হবে না। দর্শক, এখন রয়েছে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর এম মোশাররফ হোসেন। আমরা কথা বলবো তার সাথে। আপনারা আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিতে পারেন 8189925 ও 8189926 নম্বরে ফোন করে। আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। থ্যাংক ইউ। আমরা প্রথমেই ওভারঅল নতুন বছরের পুঁজিবাজারের সবকিছু মিলিয়ে অবস্থানটা কেমন দেখছেন একটু জানতে চাইবো। এই বছরের শুরুটা তো ভালোই যাচ্ছে এবং আমাদের এক্সপেকটেশনও ভালোই যাবে বলে, কারণ আপনি দেখতে পাচ্ছেন যে ট্রেড ভলিউম যেটা হচ্ছে এইটা কিন্তু ডে বাই ডে বাড়ছে এবং সাস্টেইনও করছে সোফার। হয়তো কিছু প্রফিট টেকিং থাকছে, এটা স্বাভাবিক। যেমন আজকে সকালে একটু আপ ট্রেন্ড ছিল, একটু আগে আপনাদের এখানে ফ্ল্যাশে দেখাচ্ছিলেন, আবার এখন একটু ডাউন, তো এটা কিন্তু থাকবে কন্টিনিউয়াসলি। আমরা ঠিক স্বাভাবিক চিত্র, স্বাভাবিক চিত্র এটাই, এবং এটাকে আমাদের খুব বেশি এখানে এটার সাথে সাথে যে না খারাপ কিছু হয়ে যাচ্ছে, নট দ্যাট, যে আজকে যদি শেষে দিনের শেষে যদি খারাপও হয় এটা নিয়েও কিন্তু আসলে ওইভাবে ভাববার কিছু নেই ইনভেস্টারদের, কারণ আপনার কন্টিনিউয়াসলি কিন্তু উঠছে। একদিন কিন্তু অ্যাডজাস্টমেন্ট হতেও পারে, আবার নাও হতে পারে।
তো আমরা এটার ভালো দিকটাই দেখছি যেমন গতকালকেও কিন্তু আপনারা দেখেছেন যে 720 কোটি টাকা ট্রেড হয়েছে তার আগে কিন্তু এরকম বেশ কয়েকদিনই 800 কোটি আপনারা ছুঁয়েছে তো এটা একটা ভালো সিম্পটম ক্যাপিটাল মার্কেটের জন্য ইনভেস্টমেন্ট করতে ইনভেস্টররা ইন্টারেস্ট নিচ্ছে আর তাছাড়া এখন আপনার ডিসেম্বর এন্ডের যে বিষয়গুলো আছে যে শেয়ারস গুলো আছে এগুলোর কিন্তু সামনে আপনার ডিক্লারেশনস আর কামিং আপ এবং সেগুলোকে আপনার দেখে যদি ইনভেস্ট করে ডেফিনেটলি পুঁজিবাজারে থেকে ভালো রিটার্ন ইনভেস্টররা নিতে পারবেন এবং আপনি যদি আরো একটু দেখেন অনেক ব্যাংকের যারা কিন্তু এই ক্যাটাগরিতে আছে এদের শেয়ার এখনো কিন্তু ফেস ভ্যালু নিচে ট্রেড হচ্ছে দু একটা আমি ঠিক নাম বলবো না এখানে হয়তো স্ক্রিনে দেখলেই বোঝা যায় তো এরা তো মিনিমাম ওটা 10% দিবে to be to keep them in the a categorized list to shei khetre ei share gulo jokhon apnar 10% apnar return hobe having face value of having market price less than face value tahole etar to apnar ekta sanguine ekta return ache ebong seta ghorche kintu within 2 to 3 months to ei jaygay kintu ekta apnar motamoti sanguine ekta profit আমরা দেখতে পাই এসব কারণে মোটামুটি ভালো যাবে বলে আমরা এক্সপেক্ট করছি আচ্ছা পুঁজিবাজার 2016 আমরা বিগত সময়গুলোতে অনেক ধরনের পরিবর্তন হয়েছে পুঁজিবাজার কেন্দ্রিক আমাদের নিয়ন্ত্রক সংস্থা বা অনেক নিয়ম নীতি পরিবর্তন হয়েছে এবং পুঁজিবাজারের শক্তিশালী করার জন্য কিন্তু এগুলো হয়েছে কিন্তু একটি বিষয় একটু আলোচনায় আনতে যে আমরা নেগেটিভ ইকুইটি গুলো নিয়ে খুব একটা স্বস্তিতে নেই আসলে কোনো পক্ষই সেই জায়গাটায় আসলে 2016 তে আমরা কি প্রত্যাশা রাখবো এমনিতে মার্কেট খারাপ থাকলে আপনার নেগেটিভ ইকুইটিটা তো আসলে আরো ওর্স হয় আর মার্কেট যদি ভালো হয় তাহলে নেগেটিভ ইকুইটি সিচুয়েশনটা কিন্তু একটু ইম্প্রুভ করবে তো আমরা এক্সপেক্ট করছি যে 2016 তে মার্কেট ভালো যাবে সেই ক্ষেত্রে হয়তো নেগেটিভ ইকুইটি কিছুটা ইম্প্রুভ করবে কিন্তু ফুললি আপনার এটা পজিটিভ ইকুইটিতে আসা সেটা ঠিক ডিফিকাল্ট হবে কারণ ফর দি লাস্ট 5 ইয়ার্স এটা কিন্তু কন্টিনিউয়াসলি আপনার কমেছে এবং নেগেটিভ ইকুইটি বেড়েছে তো এটাকে হঠাৎ করে এক বছরে কিন্তু আপনার এই ঠিক পজিটিভে নিয়ে যাওয়া এটা ঠিক আমরা এক্সপেক্ট করছি না তবে আপনি যেটা বলছেন সেটা উই মাস্ট অ্যাডমিট যে এই নেগেটিভ ইকুইটির যে প্রবলেমটা এটা আসলে মার্চেন্ট ব্যাংক বলেন যারা স্টক ব্রোকার মার্জিন দিয়েছে তারা কিন্তু খুব সাফার করছে কয়েকভাবে একটা তো হচ্ছে যে ধরেন যে আপনার ট্যাক্স পারপাসে নেগেটিভ ইকুইটির যে ইন্টারেস্টটা সেটা তাকে প্রভিশন করতে হয় তো ট্যাক্সে যখন ফাইলটা যায় তখন ওই প্রভিশনটাকে কিন্তু অ্যাড ব্যাক করে ওইটার উপর আবার ট্যাক্স করে দেওয়া হয় আচ্ছা আচ্ছা তা আমাদের যারা আমরা মার্কেটে আছি আমাদের একটা রিকমেন্ডেশন ছিল যে এই যে নেগেটিভ ইকুইটির প্রভিশন যেটা এটা ঠিক আছে অ্যাড ব্যাক করুক কিন্তু পরবর্তীতে আবার ক্যালকুলেটেড ট্যাক্স থেকে রিবেট দিয়ে দেওয়া হোক এটা তো আপনার একেবারে জেনুইন কেস এবং এটা পেতেই পারে আমরা পলিসির কারণে হয়তো প্রভিশনটাকে অ্যাড ব্যাক করে নিচ্ছি কিন্তু ওইটা তো আসলে টাকাটা তো নাই আমরা যারা মার্চেন্ট ব্যাংকার স্টক ব্রোকার আমাদের কাছে কিন্তু ওই টাকাটা নেই তো সেটা আপনার পরবর্তীতে ট্যাক্স যেটা আসছে যদি এসে থাকে সেটাকে রিবেট করে দেওয়া আর যদি লসই এসে থাকে তাহলে ওইটাকে অন্তত লসের সাথে অ্যাড করে ক্যারি ফরওয়ার্ড করা এটা ছিল আমাদের ইয়ে তো এটা হচ্ছে না এটা একটা একটা বার্নিং নাম্বার টু হচ্ছে আপনার বাংলাদেশ ব্যাংক থেকে কিন্তু একটা প্রেশার আসে ব্যাংক এবং এফআই গুলোতে যে তোমরা এক্সপোজার কমাও যদিও এটার একটা টাইমের আমরা প্রত্যাশা করছিলাম আলোচনা হচ্ছিল বাট এটা কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইট ঠিক এখনো আমরা পাইনি তো এইটাতে কি হয় আপনার যখন বাংলাদেশ ব্যাংক প্রেশার দেয় আমার প্যারেন্ট কোম্পানিকে ব্যাংক অর এফআই কে তখন তারা কিন্তু তার সাবসিডিয়ারিকে প্রেশার দেয় সাবসিডিয়ারি কি করে মার্কেটে আপনার সেল করে আলটিমেটলি কিন্তু প্রেশারটা গিয়ে পড়ছে মার্কেটে পড়ছে তো এই এটাও মার্কেটকে কিন্তু আপনার নেগেটিভলি এফেক্ট করছে তো এই যে জিনিসগুলো এটা আসলে নেগেটিভ ইকুইটির জায়গাটাতে আসলে আমাদের যারা পলিসি মেকার ওনাদের আরেকটু কনসেন্ট্রেট করার বিষয় রয়েছে এবং সময় দেওয়ার বিষয় রয়েছে যে ক্যাপিটাল মার্কেটে যারা ইন্টারমিডিয়ারিজ আছে তাদেরকে কিভাবে হেল্প করা যায় পলিসি আপনার ফ্রেম করে যদিও এখানে আমাদের চাওয়া ছিল যে বাংলাদেশ ব্যাংকের সাথে আমাদের যে রেগুলেটর আছে অ্যাপেক্স রেগুলেটর প্রাইম রেগুলেটর আমাদের বিএসসিসি এনাদের সাথে আর একটু যদি কোঅর্ডিনেশন ইম্প্রুভ করা যেত যদিও উই বিলিভ যে কোঅর্ডিনেশন আছে অনেক সময় যদিও এখন হচ্ছে বেশ যেমন মনিটারি পলিসির বিষয়ে হয়তো আপনারা জানেন আর সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা আপনার
নমনীয় অ্যাটিটিউড সম্প্রসারণমূলক যে অ্যাটিটিউড আছে সেটা ডেফিনেটলি হেল্প দি ক্যাপিটাল মার্কেট। তো এই জায়গাগুলোতে আসলে কাজ করার আরো রয়েছে টু হেল্প দি ক্যাপিটাল মার্কেট, টু হেল্প দি ইন্টারমিডিয়ারিজ অফ দি ক্যাপিটাল মার্কেট। আচ্ছা আচ্ছা, আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই, বিরতির পর আবার আলোচনায় ফিরে আসবো। ওকে প্রিয় দর্শক, এবারে নিচ্ছে একটা বিরতি, ফিরে আসবো আবার অতিথির সঙ্গে আলোচনায়। আর ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। তুমি কল দিলে যে আমি দিলো তো তা তুমি না একটা অসহ্য নতুন ফ্রেন্ড এফআর অফ করে ফেল ভেজাল ব্যাপার দোস্ত এটা 1 টু 1 এর ব্যাপার গ্রামীণ ফোনে স্টার 1 টু 1 হ্যাশ ডায়াল করলে টক টাইম ইন্টারনেট এফএনএফ সহ সবকিছু মিলবে এক নিমিশে। এখন একটি নম্বরে সব সমাধান, গ্রামীণ ফোন। অপেক্ষা, অনিশ্চয়তা কিংবা সবার বিরুদ্ধে যাওয়া অনেক কঠিন, শুধু সাহস ছিল একটাই, কাছে আসার সাহস। কাছে এসো, কাছে এসো। আংটিটা পুরনো হলেও ভালোবাসা কিন্তু আগের মতোই আছে। এভাবেই তৈরি হয় কাছে আসার সাহসী গল্পগুলো, আর আপনার সাহসী গল্প নিয়ে তৈরি হবে এবারের ভালোবাসা দিবসের তিন নাটক। থেকেও বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ছে বাংলাদেশ, এই তো সময় বাংলাদেশ, এই তো সময় বাংলাদেশ। দূর থেকেও পাশেই যেন নির্ভরতার স্পষ্ট আওয়াজ, এবার হবেই বাংলাদেশ, এই তো সময় বাংলাদেশ। এবার কে আর পথ আটকাবে, সুপার স্পিডে বাংলাদেশ, এই তো সময় বাংলাদেশ, এই তো সময়, সময়ের চেয়ে এগিয়ে থাকবার সুপার স্পিড, সুপার 3G কভারেজ, সুপার ভয়েস প্যারিটি নিয়ে এলো গ্রামীণ ফোনের সুপার নেটওয়ার্ক, এই তো সময় বাংলাদেশ, চলো বহুদূর, গ্রামীণ ফোন। বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের আস্থা অর্জনের মাধ্যমে পিওরিটের পাঁচ বছর পূর্তি। এই আনন্দে প্রতিটি পিওরিট ক্লাসিক এখন 1010 টাকা কমে মাত্র 2990 টাকা। আরে তুমি কল দিলে যে আমি দিলো তো তা তুমি না একটা অসহ্য নতুন ফ্রেন্ড এফএনএফ করে ফেল ভেজাল ব্যাপার দোস্ত এটা 1 টু 1 এর ব্যাপার। গ্রামীণ ফোনে স্টার 1 টু 1 হ্যাশ ডায়াল করলে টক টাইম ইন্টারনেট এফএনএফ সহ সবকিছু মিলবে এক নিমিশে। এখন একটি নম্বরে সব সমাধান, গ্রামীণ ফোন। নে অবস্থা দেখ, এর জন্য সাবান নয় চাই ম্যাগনেট অ্যাকশন, ফেয়ার অ্যান্ড লাভলি মেন্স ফেস ওয়াশ, যার ম্যাগনেট অ্যাকশন ত্বকে জমে থাকা তেল ও ধুলোবালি টেনে বের করে আর আপনাকে দেয় ফ্রেশ ইনস্ট্যান্ট ব্রাইট গ্লো। ফেয়ার অ্যান্ড লাভলি মেন্স ফেস ওয়াশ। স্বাগত আবারও একুশে বিজনেসে। দর্শক, বিরতির আগে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর এম মোশাররফ হোসেনের সঙ্গে। ফিরে যাচ্ছি তার সাথে আবার আলোচনা। আমরা যেখানে স্টপ করেছিলাম মুদ্রানীতি, এই বিষয়টি নিয়ে আপনি কিছুটা আলোকপাত করেছেন, তো এই বিষয়টির প্রভাব পুঁজিবাজারে কেমন প্রত্যাশা রাখছেন? আমরা তো এবারে যেটা হলো ডেফিনেটলি আমরা মনে করছি যে এটা পজিটিভ ইম্প্যাক্ট রাখবে, কারণ এটাতে আমরা স্পষ্টই পলিসি সামারি যেটা সেখানে দেখতে পেয়েছি যে সম্প্রসারণমূলক আপনার মনিটারি পলিসি হয়েছে। তো এমনিতে আসলে আরও কিছু কিছু জায়গায় তো ডেফিনেটলি কাজ করার রয়েছে, এবং যদিও হয়তো ওভার নাইট এটা অতটুকু জায়গায় যাওয়া যাবে না, ওই জায়গায় যাওয়া যাবে না, কিন্তু আস্তে আস্তে আমাদেরকে কিন্তু স্টেপিং দিতে হবে। যেমন এখনও কিন্তু রেট, ইন্টারেস্ট রেট যদিও আমরা বলছি যে এটা অনেক কম কমেছে, কিন্তু আপনার উন্নত বিশ্বে রেট অফ ব্যাংক রেট যেটা এটা কিন্তু আরও অনেক কম, আরও অনেক। রিসেন্টলি আমি অস্ট্রেলিয়া ভিজিট করলাম, সেখানে আমি দেখলাম যে আপনার ব্যাংকের ফাইন্যান্সের রেট হচ্ছে আপনার 3-4%, আর এফডি রেট হচ্ছে আপনার 2-2.5%। তো আমাদের দেশে কিন্তু এটা আপনার 9-12, এবং আপনি যদি ইনভেস্ট করতে যান কোনো ফাইন্যান্সের জন্য যান, সেটা ইভেন আপনার 14 পর্যন্তও আছে। তো এটা হচ্ছে ডিফিকাল্ট, কারণ 14 আপনার ব্যাংক কে ইন্টারেস্ট দিয়ে
তারপরে তাকে লাভ করতে হবে তো এই জায়গাটাতে এখনো কিন্তু আমরা রিকোয়েস্ট রাখছি ফ্রম দি আপনার প্রফেশনাল কর্নার অ্যাজ ওয়েল অ্যাজ দি আপনার প্র্যাকটিশনার যে এখানে কিন্তু আপনার আরো অ্যাডজাস্ট করার বিষয় রয়েছে রেট যেটা রয়েছে এটাকে কিন্তু আরো আপনার রেশন করার জায়গা রয়েছে তাহলে গিয়ে কি হবে আপনি যারা বিজনেস করছে তারা একটা কুশন পাবে এবং সেটা আবার ফ্লাও ব্যাক হবে টু দি বিজনেস সেখানে আপনার এমপ্লয়মেন্ট হবে এবং এট দি এন্ড যে ইকোনমিক যে স্ট্যাবিলিটি সেটা আসবে এবং আলটিমেটলি আমাদের যে ন্যাশনাল গোল সেটা অ্যাচিভড হবে তো এই জায়গাটাতে কিন্তু একটা আপনার এই ফান্ডামেন্টাল ইস্যু রয়ে আছে যে এটাকে আরো রেশন করার জায়গা আছে আচ্ছা এটাতে আমাদের কনসেন্ট্রেট করার বিষয় রয়েছে আর এমনিতে এইটা যদি করা হয় সেই ক্ষেত্রে কিন্তু পুঁজিবাজারের জন্য আরো বেশি উপকার বয়ে আনবে কারণ তখন ব্যবসায়ীরা কি করবে সে ব্যাংক থেকে টাকা নেবে একটু কম রেটে সে ব্যবসা করে লাভটা বেশি পাবে শেয়ার হোল্ডারকে লাভটা বেশি দিতে পারবে এবং অন্যদিকে ব্যাংকে তখন হয়তো এখানে একটু ব্যালেন্সিং হবে এফডিটা যেটা যেত অনেক বেশি সেটা একটু ব্যালেন্সড হয়ে ক্যাপিটাল মার্কেটের ইনভেস্টমেন্টটা হবে এতে দুটো উইং যেটা মানি মার্কেট এন্ড ক্যাপিটাল মার্কেট দুটো ব্যালেন্সড হবে এবং আমরা গ্লোবাল যে প্র্যাকটিস সেটার সাথে আপনার মানে কাছাকাছি থাকবো এখন আমাদের এখানে এত বেশি এটা হয়তো কমানো ডিফিকাল্ট বিকজ এটা অনেকদিন ধরেই তো চলে এসছে বাট এটা গ্র্যাজুয়ালি কমাতে হবে আদারওয়াইজ আমাদের যে ইকোনমিক স্ট্যাবিলিটি অ্যান্ড ভায়াবিলিটি যেটা আমাদের আলটিমেটলি চাওয়া আলটিমেট চাওয়া সেই জায়গায় যেতে কিন্তু সময় লেগে যাবে আচ্ছা আমরা এবার একটু আলোচনা আনতে চাই যে নতুন আইপিও যে রুলস হলো 2015 এ সেখানে বিনিয়োগকারীদের মাঝে একটু মিশ্র প্রতিক্রিয়া আছে যে তাদের পোষণটা কমানো হয়েছে বা তারা বঞ্চিত হচ্ছে এ ধরনের কিছু মিশ্র প্রতিক্রিয়া আমরা পাই আসলে এই বিষয়টিতে বাজারের জন্য কতটুকু ভালো হলো বা বিনিয়োগকারীদের জন্য আসলে কি হলো আপনি কি বলবেন হ্যাঁ এটা আমরাও আসলে আমাদের কাছেও এসছে এরকম ওনাদের ইনভেস্টর এন্ড থেকে বিভিন্ন রকমের ওদের সাবমিশন তবে ওদের বোঝার বিষয় আছে এখানে যে সে বেশি ইনভেস্ট করার সুযোগ পেয়ে যদি লস হয়ে যায় সেটার চেয়ে কম ইনভেস্ট করে সেখান থেকে লাভ হলে রিটার্নটা যদি ভালো তো এইটা যেটা হয়েছে পোর্শনটাকে অ্যারেঞ্জ করা রিঅ্যারেঞ্জ করা হয়েছে এটা হচ্ছে যে মার্কেটকে কিন্তু আপনার একটা স্ট্যাবিলিটি দেওয়ার জন্য করা হয়েছে এর মানে ইনস্টিটিউশনকে আপনার বেশি দিলে এটা আমরা ধরে নিচ্ছি যে ইনস্টিটিউটের তো ইনভেস্টমেন্ট বিহেভিয়ারটা আসলে ফান্ডামেন্টাল থাকবে লং টার্ম থাকবে এবং সে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে ইনভেস্ট করবে আর একজন ইন্ডিভিজুয়াল কিন্তু সবাই না হয়তো বেশিরভাগই কিন্তু আপনার রিউমার বেসড হয়ে যায় নানা কারণে ইনভেস্ট করে ফেলে যেটা আলটিমেটলি লস করে তালিকাভুক্তির প্রথম দিন ছেড়ে দেওয়া ছেড়ে দেওয়া এই যে আইপিও হান্টার এই সব শব্দগুলো কিন্তু আছে ওগুলোকে আপনার কিন্তু কন্ট্রোল করার জন্যই এটা একটা আপনার হলিস্টিক অ্যাপ্রোচই এটা আপনার পবিত্র চাওয়াই রেগুলেটরের যে যাতে করে মার্কেটটা স্টেবল থাকে এবং আপনার ইনস্টিটিউশনাল ইনভেস্টররা যেন আরো বেশি ইনভেস্ট করতে পারে বিশেষ করে এমএফ যেগুলো আছে মিউচুয়াল ফান্ড তাদেরকে এখানে সুযোগ দেওয়া হয়েছে আরো যারা ইনস্টিটিউট আছে তাদেরকে আপনার পার্সেন্টেজ বাড়িয়ে দেওয়া হয়েছে এতে করে মার্কেট যদি ভালো থাকে তাহলে ওই যে 40% যেটা পেলো এখন ইন্ডিভিজুয়ালরা হ্যাঁ পাবলিক যেটা আইপিও যেটা সেটাতে সে তো লাভ করতে পারবে আচ্ছা আচ্ছা এইটার কারণে আর আগে তার বেশি থেকে যদি লস করতো তাহলে তো আলটিমেটলি তার আসলে লাভ নাই তো এই জায়গাটাতে এই যে মেজর একটা চেঞ্জ এখানে হয়েছে আরো চেঞ্জ হয়েছে টু এনশিওর দি আপনার কমপ্লায়েন্স টু এনশিওর দি গুড গভর্নেন্স ইন দি আপনার ফাইন্যান্সিয়ালস ইন দি আপনার ডকুমেন্টেশনস অডিটর এন্ডে ইস্যু ম্যানেজারের এন্ডে ভ্যালুয়ারের এন্ডে দায় দায়িত্ব বাড়িয়ে দেওয়া হয়েছে এইটা ওনারা সারা ওয়ার্ল্ডেরই বিশেষ করে আমাদের নেইবারিং কান্ট্রিগুলোর প্র্যাকটিস দেখে তারপরে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন করেছেন এটাকে উই শুড মানে ওয়েলকাম দিস আফটার নিউ আইপিও রুল এবং উই শুড ফলো ইট আচ্ছা আচ্ছা এবং এটা ভালো হবে ক্যাপিটাল মার্কেটের জন্য জি এবার একটু আসবো যে আমরা চেষ্টা করি যে এই প্রোগ্রামটির মাধ্যমে যে বিনিয়োগকারীরা সচেতন হোক কারণ তাদের বিনিয়োগটা যদি ভুল হয় তাহলে কিন্তু তার ক্ষতিটা কেউ পক্ষে আসলে পুষে দেওয়া সম্ভব নয় সেক্ষেত্রে নতুন বছরে বিনিয়োগকারীদের উদ্দেশ্যে কি বলবেন আসলে কি দেখে তারা বিনিয়োগটার সিদ্ধান্ত নিতে পারেন অ্যাগেইন একই কথায় যে ভালো শেয়ার দেখে বিনিয়োগ করা এখন ভালো শেয়ার যদি সিলেক্ট করতে হয় তাহলে কিছু আপনার কিন্তু পড়াশোনা বা টুলস রয়েছে টুলস আছে
এবং সেখানে তাকে ফাইন্যান্সিয়াল লিটারেসি যে বিষয়টা আছে সেদিকে তাকে একটু হলো নজর দিতে হবে। এখানে কিন্তু আসলে না জেনে না বুঝে বিনিয়োগ করার জায়গা না এটা, এবং জেনে এবং বুঝে যদি বিনিয়োগ করে যায় তাহলে কিন্তু সে ভালো প্রফিট এখান থেকে করার সুযোগ আবার আছে, যেহেতু হাই রিস্ক হাই রিটার্ন এই জায়গাটাই হচ্ছে সেই জায়গা। তো এখানে আমি যেহেতু হাই রিস্ক নিচ্ছি তাহলে বুঝে শুনে আমাকে রিস্ক নিতে হবে, আর নিতে গেলে আমাকে ফাইন্যান্সিয়াল লিটারেসি জানতে হবে। এবং আমাদের যে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ওনারাও এটা নিয়ে খুব সোচ্চার, টু গিভ দি নলেজ, টু গিভ দি অ্যানালাইটিক স্কিলস টু দি ইনভেস্টার্স। যে উইমেনদের একটা আপনার প্রোগ্রাম ওনারা আপনার করতে যাচ্ছেন, তারপরে গতকালকে আর পরশুই কিন্তু আরেকটা আপনার আমাদের যে আগের যিনি এক্সিকিউটিভ ডাইরেক্টর তারেকুজ্জামান সাহেব উনি কিন্তু কয়েকটা সেমিনার করেছেন আপনার কর্পোরেট গভর্নেন্সের উপরে। তো এইটা এই মেসেজগুলো আমাদের সব ইনভেস্টর এন্ডে যেতে হবে এবং সেভাবে আমাদেরকে নিজেদেরকে তৈরি করতে হবে, নিজেদেরকে এগিয়ে আসতে হবে। হ্যাঁ, এগিয়ে আসতে হবে। আপনার এমনিতে আসলে রিউমার বেজ ইনভেস্ট করলে হবে না, ইউ হ্যাভ টু নো দি ফান্ডামেন্টালস প্রসপেক্ট, তারপর আপনি ইনভেস্ট করবেন এবং ভালো রেজাল্ট এখান থেকে পাবেন। আমরা সে প্রত্যাশা রাখছি। অবশ্যই বিনিয়োগকারীরা যত বেশি সচেতন হবেন তত বেশি শক্তিশালী পুঁজিবাজার আমরা গড়ে তুলতে পারবো। আমরা সেই প্রত্যাশা রেখে শেষ করছি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ দেশের পুঁজিবাজার পরিস্থিতির নানা দিকরণী নিয়ে কথা বলছিলেন প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর এম মোশাররফ হোসেন। দর্শক, এবারে নিচ্ছি আরো একটা বিরতি। দুপুর 12:30 আবার ফিরে আসবো একুশে বিজনেস। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।